আমাদের অতি পরিচিত একটি গাছ লজ্জাবতী, আবার কেউ কেউ একে বলে থাকেন লাজুকলতা। এই উদ্ভিদটি প্রকৃতিতে একটু ভিন্ন প্রকারের, স্পর্শের সাথে সাথে এটি গুটিয়ে যায় বলে এর নাম লজ্জাবতী নাম হয়েছে। এই কারণে হয়তো এর প্রতি অনেকে আকৃষ্ট হয়। এটি একটি বর্ষজীবী গুল্ম, আগাছা বা ঔষধি গাছ, অনেকটা তেঁতুল পাতার মতো। হাত ও পায়ের স্পর্শে লজ্জাবতীর পাতা বুঝে এসে বন্ধ হয়ে যায়। পাতা সরু ও লম্বাটে, সংখ্যায় 2 থেকে 20 জোড়া। এর ফুলগুলি বেগুনি ও গোলাপি রঙের। লজ্জাবতীর ফুল এবং এর বৈশিষ্ট্য শুধু মানুষকে আকর্ষণীয় করে না, এর রয়েছে নানা ধরনের ভেষজ গুণাগুণ। আজ আমরা জানব লজ্জাবতীর বিশেষ কিছু লুকায়িত গুণাগুণ সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। লজ্জাবতী গাছে টিউকুরিনস এবং মূলে ট্যানিন থাকে, যা পুরুষাঙ্গের শীতলতা দূর করা সহ আরও নানাবিধ রোগ সারাতে ব্যবহার হয়। লজ্জাবতীর বীজ দিয়ে তৈরি তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করলে তা পুরুষাঙ্গ দৃঢ় হয়, স্বাভাবিক উত্তেজনা ফিরে আসে। স্ত্রী যৌনাঙ্গের ক্ষত সারাতে যে কোনো কারণে যোনিপথে ক্ষত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে অথবা প্রায় রোজই অল্প স্রাব চলতে থাকে, একটা আষ্টে গন্ধ, কখনো বা একটু লালচে স্রাব হয়। এসব ক্ষেত্রে চিকিৎসক সাবধান করে থাকেন, এটি পরিণামে ক্যান্সার হয়ে যেতে পারে। এক্ষেত্রে দুধ জলে সিদ্ধ করা লজ্জাবতীর নির্যাস দিনে 2 বার খেলে এ রোগের উপশম হয়। একই সাথে লজ্জাবতীর নির্যাস দিয়ে ডুষ দিলে বা যোনিপথ ধুলে তাড়াতাড়ি ক্ষত সেরে যায়। কয়েকটি সন্তান হওয়ার পর যোনিদ্বার অনেকটা শিথিল হয়ে যায়। এক্ষেত্রে লজ্জাবতীর নির্যাস দিয়ে ডুষ নেওয়ায় আর গাছের পাতা সিদ্ধ নির্যাস দিয়ে তৈরি তেলে ন্যাকড়া ভেজে যোনিপথে দিয়ে রাখলে ভালো ফল পাওয়া যায়। এছাড়া অন্ডকোষের পানি জমা সারাতেও পাতার পেস্ট ব্যবহার করা হয়। অনেকের আছে পুরনো আমাশয়, মল থেকে বেগ হলে আর অপেক্ষা করতে পারে না। আবার অনেকের শক্ত মলের গায়ে সাদা সাদা আম জড়ানো থাকে। এক্ষেত্রে 10 গ্রাম লজ্জাবতীর ডাঁটা ও পাতা 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিতে হবে। যাদের আমযুক্ত গাজলা দাস্ত হয় তারা শুধু 5 থেকে 6 গ্রাম সিদ্ধ করে ছেঁকে ওই পানিটা খেতে হবে। এর নির্যাস খেলে তারা অবশ্যই উপকার পাবেন। অনেকের ঘামে দুর্গন্ধ হয় এবং জামায় বা গেঞ্জিতে হলদে দাগ লাগে। এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার নির্যাস তৈরি করে বগল ও শরীর মুছতে হবে বা লাগাতে হবে, তাহলে এই দুর্গন্ধ দূর হবে। কোষ্ঠকাঠিন্য, এক্ষেত্রে লজ্জাবতী গাছের মূল 7 থেকে 8 গ্রাম থেতো করে সিদ্ধ করতে হবে এবং ছেঁকে ওই পানিটা খেতে হবে, তাহলে উপকার হবে। সাদা ফুলের লজ্জাবতীর পাতা ও ফুল পিষে রস করে নিয়মিত খেলে পাইলস এবং ফিস্টুলায় আরাম পাওয়া যায়। দাঁতের মাড়ির ক্ষত সারাতে গাছসহ 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা মূল পানিতে সেদ্ধ করে সে পানি দিয়ে কয়েকদিন দিনে 3 বার কুলকুচা করলে ভালো হয়। হাত পা জ্বালার সাথে সাথে জ্বর থাকে, এটা সাধারণত বর্ষা ও শরৎকালে পিত্ত বিকারে দেখা যায়। এক্ষেত্রে লজ্জাবতীর সমগ্রাংশ গাছ মূল পাতা 10 গ্রাম 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে এই কাতটা খেলে ঋতুগত পিত্ত বিকারে ও তজ্জনিত উপসর্গের উপশম হয়। অর্শের বুলিতে জ্বালা বেশি, ঝাল না খেয়েও যেন সেই রকম জ্বালাবোধ, তার সঙ্গে রক্তস্রাবও বেশি হতে থাকে। এক্ষেত্রে গাছে ও মূলে 10 গ্রাম আন্দাজ 1 কাপ দুধ ও 3 কাপ পানি একসঙ্গে মিশিয়ে একত্রে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে এটা প্রত্যহ সকাল বিকাল 2 বার খেতে হবে, ছাগলের দুধ হলে ভালো হয়। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, লজ্জাবতী গাছের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ভেষজ হিসেবে ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন।
প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর আমাদের সাথেই থাকুন। ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।